তাদের হাতে পুরো রাষ্ট্রযন্ত্র, তাদের হাতে বন্দুক, তাদের হাতে আপনার পিস্তল গ্রেনেড মারে, তারা মামলা দেয় আমাদের বিরুদ্ধে, অবলীলাক্রমে তারা সেগুলো মারে, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেয়, তাই না? মারে তারা মামলা দেয় আমাদের বিরুদ্ধে, আমাদের আপনার যে সামনে আমাদের মকবুল নিহত শহীদ হলেন, তাকে প্রকাশ্যের সামনে গুলি করে মারল, উল্টো মামলা দিল আমাদের 450 মানুষের বিরুদ্ধে, তার মধ্যে আমার এক নম্বর আসামি, তাই না? আমার আর আমরা আসামি লিস্টে না থাকার পরেও আমরা আসামি, হুকুম দাদা নির্দেশ তো ভাইরা, মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের অস্তিত্বকে আমার ভোট তো নিয়ে যাবে, এবং এই জন্য যত কিছু কাজ সারি করা দরকার তারা করেছে। তখন আপনার 154 জনকে অপ্রতিদ্বন্দ্বী ঘোষণা করে দেওয়া, তখন যে তারিখে ভোট তার আগের রাতে ভোট নিয়ে নেওয়া, ভোট নিয়ে নেওয়া মানে ভোট করে দেওয়া, আর সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে তাদের পক্ষে ঘোষণা দেওয়ার জন্য ব্যবস্থা করা, এই যে কাঠামোটাকে তার নষ্ট করা, বিচার ব্যবস্থা, এখানে আমাদের ডক্টর বোরান ওই বিষয়টা নিয়ে কথা বলেছে, বিচার ব্যবস্থা বলতে গেলে যেটা সম্ভবত বোঝাতে চাওয়া হয়েছে, এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম, এন্টায়ার জুডিশিয়াল সিস্টেমটাকে বিরুদ্ধে বলা হয়েছে, যে হাইকোর্ট জামিন দেয়, যে অ্যাডমিনিস্ট্রেটিভ জামিন দিচ্ছে 6 সপ্তাহের জন্য, লোয়ার কোর্টে গিয়ে সেই জামিন বাতিল করে দেয়, কেন যাবে চিন্তা করতে পারে হাইকোর্ট, তারা বলছে যে হ্যাঁ তাকে জামিন দেওয়া হলো, অন্তর্বর্তীকালীন 6 সপ্তাহের জন্য দেওয়া হলো, এখন সে লোয়ার কোর্টে গিয়ে ছাড়বে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন যে তাকে জামিন দিতে হবে, হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, কিন্তু সে ঢুকে দিচ্ছে। আমাদের মতো যারা আমরা আপনার জানেন একটু রাজনীতি করি বলে আমরা হয়তো একটা প্রিভিলেজ পাওয়া যায় না, আমাদেরকে 4 বার লোয়ার কোর্ট জামিন বাতিল এবং কিরকম দেখে যায়, হাইকোর্ট যখন জামিন দিল সেই জামিন আবার রিজেক্ট করার জন্য, তাকে বাতিল করার জন্য আপিল করা হয় চেম্বার কোর্ট, চেম্বার চলে যায়, চেম্বার চ্যান্সেলরকে আবার পাঠায় সুপ্রিম কোর্টের অ্যাপেলের টিম চলে যায়, কারণ পরিষ্কার করে বলা হচ্ছে যে হাইকোর্টের দায়িত্ব কি, হাইকোর্টের দায়িত্ব যে ওইটুকুই, তাকে কখনো এত উপর দেওয়ার দরকার হয় না, এই জামিন দেওয়া সম্পূর্ণ এসে বসে আছে আপনার বক্তৃতা শোনার জন্য, বিএনপির কথা শোনার জন্য, কেন সে হচ্ছে যে আর তো পারছি না বাবা, এই পরিবর্তন চাই, ভলান্টিয়ার ভালো মানুষ ছিলেন তার দলটা হয়তো আমাকে কিছুটা পরিবর্তন দিতে পারে। সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি কি জানেন যে এটা সফল হবে, তো মহিলা বলছেন আল্লাহ কইতে পারে, সে বলছে কিন্তু চেষ্টা তো করতে হবে বাবা, মূল কথাটা ওই লাগে যে ওই মহিলা 50 বছর খুব বেশি লেখাপড়া জানেন না, খুব বেশি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি ভাবছেন যে একটা পরিবর্তন হবে, আচ্ছা হতে পারে কিছু।